স্বল্প ভোটার উপস্থিতি এবং বিভিন্ন স্থানে সহিংসতা সহ নানা ঘটনার মধ্য দিয়ে সারা দেশে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনের শেষ দিকে এসে জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের অনেক প্রার্থী অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নির্বাচন কমিশন অবশ্য বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে অনিয়মের অভিযোগে 9টি আসনের 21 কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বিরোধী দল বিএনপি দাবি করেছে যে ভোটাররা তাদের আহ্বানে সাড়া দিয়ে ভোট বর্জন করেছেন। জনগণকে যে আমাদের আহ্বান, আপনারা ভোট দিতে যাবেন না, আমরা সেই জনগণকে ধন্যবাদ দিতে এসেছি। কারণ 2014 আর 24 যেন মুদ্রা রিপিটার একই ঘটনা। অন্যদিকে আওয়ামী লীগ বলেছে ভোট বর্জনের আহ্বান যারা দিয়েছে তাদেরই ভোটাররা বর্জন করেছেন। বিএনপি এবং তাদের সমমনস্করা যে নির্বাচন বর্জন করেছে সেই নির্বাচনে ভোটাররাই বিএনপিকে বর্জন। এছাড়া ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক ছিল বলে আখ্যায়িত করেছে দলটি। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এক সংবাদ সম্মেলনে বলেছেন শেষ পর্যন্ত নির্বাচনে 40% মতো ভোট পড়েছে এবং তার মতে সহিংসতার যে সংখ্যা ছিল শেষ পর্যন্ত তেমনটি হয়নি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করেছেন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন চেষ্টার কোনো ত্রুটি রাখেনি বলে তিনি জানিয়েছেন। যদিও সকালে নিজের ভোট দিয়ে নির্বাচন ভবনে ফিরে এসে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে তিনি ভোট কেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কারো এজেন্ট দেখতে পাননি। দেশজুড়ে 300 সংসদীয় আসনের মধ্যে 299টি আসনে আজ রবিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও সমমনা দলগুলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করে এ নির্বাচন বর্জন করে দেশবাসীকে ভোটে অংশ না নেয়ার আহ্বান জানিয়েছিল। অন্যদিকে 15 বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও তাদের রাজনৈতিক মিত্ররাই এ নির্বাচনে অংশ নিয়েছে এবং আজকের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।